কিয়েস্টোন হ্যাবিটস বলতে বোঝায় এমন কিছু অভ্যাস যা আপনি শুরু করলে পাশাপাশি আরও কিছু ভালো অভ্যাস এমনিতেই শুরু হয়ে যায়। কিভাবে বলছি, তার আগে চলুন একটি গল্প শুনি। শচীন সাহেব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, দেখতেও স্মার্ট, মোটামুটি ভালোই বেতন পেতেন। চেয়ারে বসে বসে পেটে একটু ভুড়িও জমিয়ে নিয়েছেন। কম বেশি সবার জীবনেই ছোট বড় কিছু অ্যাডিকশন বা নেশা থাকে, তেমনি বেচারা শচীন সাহেবের জীবনেও ছিল স্মোকিং। যদিও সে জানে তবুও দিনে 7-8টা সিগারেট তার লাগতোই, কিন্তু একসময় তার জীবনে আসলো তার স্ত্রী তিশা। কিন্তু সমস্যা হলো, তিশা স্মোকিং মোটেই পছন্দ করে না। শত ঝগড়াঝাটি আর ঘাড়তেরামির পর শচীন ভাবে, আসলেই তো জিনিসটা খারাপ। সে তো ঠিকই বলছে, নিজের ভালোর জন্যই আমার জিনিসটা ছাড়া উচিত। আর এটা ভাবার এক বছরের মধ্যে সে ওই অভ্যাসটিকে পুরোপুরি বাদও দিতে পারলো। যদিও অভ্যাস পরিবর্তন করা সত্যিই অনেক কষ্টের, আর তারও কষ্ট হয়েছিল, কিন্তু তার কষ্টটা কম করতে শচীন নিজের মধ্যে কিছু নতুন অভ্যাস গড়ে তুলেছিলেন। যেমন সিগারেট ছাড়া শারীরিক এফেক্টগুলোকে ইগনোর করতে জিম জয়েন করেছিলেন, প্রত্যেকদিন অল্প অল্প করে কিছু বই পড়ছিলেন। আর এক বছর পর শচীন সাহেব দেখলেন তার অভ্যাস এবং শরীর এক অভূতপূর্ণ পরিবর্তন এসে গেছে, হালকা বেরিয়ে আসা ভুড়িটাও গায়েব হয়ে গেছে। 5 বছরে তিনি এই প্রথম প্রমোশনও পেলেন, অফিসের কলিগরাও তার প্রতি খুশি, আর তিশা বলুন তো কি হতে পারে? ভুল ভাবছেন, বউ তো কোনোদিন খুশি হয়ই না। আরে জাস্ট কিডিং। সো এখন হয়তো আপনারা ভাবছেন যে কিভাবে এটা সম্ভব হলো। তো বন্ধুরা, এটি সম্ভব হলো কিয়েস্টোন হ্যাবিটসের মাধ্যমে। আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই স্পেশাল 3টি কিয়েস্টোন হ্যাবিটস নিয়ে আলোচনা করব। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো হ্যাবিটস নাম্বার 1, বই পড়া। জ্ঞান অর্জন করার জন্য বই পড়া একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পাশাপাশি মজাদারও বটে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ না থাকায় এবং বাস্তব জীবনে তার কোনো প্রয়োগ না থাকায় আমরা সেই মজাটা হারিয়ে ফেলি। আপনিই বলুন, আপনি যদি এখন একটা চাকরি করেন তাহলে বীজগণিতের সেই সূত্র বা ইতিহাসে শেখা সেই পুরনো কাহিনী আপনার কি কাজে লাগবে? কিন্তু এখানেই যদি এসবের বদলে আপনাকে সোশ্যাল স্কিলস শেখানো হতো, ফিটনেস, নিউট্রিশন, মানি ম্যানেজমেন্ট শেখানো হতো, তাহলে হয়তো আমাদের ক্লাসগুলো এতটা বোরিং হতো না। তাই এখন যদি আপনি এই বিষয়গুলির ওপর বই পড়েন তাহলে অটোমেটিক্যালি সেগুলি আপনার বাস্তব জীবনেও নিজের অজান্তেই করে ফেলবেন, আর তাতেই দেখবেন আপনার চারপাশ এবং নিজের অবস্থাও আগের চেয়ে ভালো মনে হবে। যেমন আপনি যখন বডি ল্যাঙ্গুয়েজের উপর কোনো বই পড়বেন তখন আপনি কোন অবস্থায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত সে বিষয়ে জেনে যাবেন, আর তখন আপনি চাইলেও কারো পাশে গিয়ে ভি সাইন দেখিয়ে সেলফি তুলতে পারবেন না। যদি আপনি মানি ম্যানেজমেন্টের উপর কোনো বই পড়তে থাকেন তবে নিজেকে অহেতুক খরচ থেকে বাঁচিয়ে রাখবেন। যেমন শচীন সাহেব হয়তো অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বিহেভিয়ারের উপর বই পড়েছিলেন, তাতে তার অভ্যাস পরিবর্তন হওয়ার পাশাপাশি অফিসের বস এবং বাকি সবাই তার উপর খুশি হয়ে যায়। নাম্বার 2, মেডিটেশন। মেডিটেশন হচ্ছে সবথেকে পাওয়ারফুল একটি কিয়েস্টোন হ্যাবিট। আপনি জিমে ভর্তি হয়ে আপনার বডিতে যেমন পরিবর্তন আনছেন, ভুড়ি গায়েব করে সিক্স প্যাক আনছেন, তেমনই রেগুলার মেডিটেশন আপনার ব্রেনের সিক্স প্যাক তৈরি করতে সহায়তা করে, জীবনে প্রশান্তি আনে। পৃথিবীর যত বড় বড় মনীষী, ধর্মপ্রচারক ছিলেন, সবাই একটা সময় এই মেডিটেশনের মধ্য দিয়েই গেছেন। হ্যাবিটস নাম্বার 3, ফিটনেস। আমাদের গল্পে আমরা দেখেছিলাম শচীন সাহেব জিম জয়েন করেছিলেন, আর এক্সারসাইজ এমনই একটি অভ্যাস যেটি অন্য কয়েকটি ভালো অভ্যাসও আপনার জীবনে যোগ করতে বাধ্য করবে। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন আপনার খিদে বাড়বে, আপনি পরিমিত খাবার গ্রহণ করবেন, রাতে আপনার ঘুম ভালো হবে এবং সকালে চনমনে রিফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠবেন। আগের চেয়ে পরিমাণে বেশি জল পান করা লাগবে, তাতেও আপনার শরীর সতেজ হবে। যেমন শচীন সাহেব যখন সিগারেট ছেড়ে জিমে ভর্তি হলেন তখন দোকানে গেলে সে একটা সিগারেট কেনার বদলে কলা কিনে খেতেন, কারণ সমস্ত জিমের ইনস্ট্রাক্টররাই প্রতিদিন কলা খাওয়ার নির্দেশনা দেন। আর এভাবেই ব্যায়াম শুরু করার মাধ্যমে আপনি আরও ভালো কিছু অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড সবশেষে এটাই বলবো, কখনোই একাধিক কিয়েস্টোন হ্যাবিট একসঙ্গে চালু করা উচিত না, কারণ আমরা কিন্তু শচীন সাহেবের মতো সুপার হিরো নই। তাই এক একটা কিয়েস্টোন হ্যাবিট আয়ত্ত করে পরবর্তীতে যাওয়া বেটার হবে, তাহলে আপনার উইল পাওয়ার ধরে রাখাটা অনেক সহজ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।